ব্রোস টকিসে আপনাদের সবাইকে স্বাগতম। বিশ্ব সুন্দরী কার সঙ্গে অভিনয় করতে চাইলেন? বিশ্ব সুন্দরীর অনন্য সম্মান অর্জন করে দেশে ফিরেছেন হরিয়ানার তরুণী মানুষী চিল্লার। রোববার সকালে মুম্বাই বিমানবন্দরে পৌঁছার পর তিনি তার ভবিষ্যৎ ইচ্ছার কথা জানিয়েছেন, আর সেটা হলো মিস্টার পারফেকশনিস্ট আমির খানের সঙ্গেই অভিনয় করতে চান তিনি। কারণ আমিরের সিনেমায় সমাজের নানা সমস্যা সুন্দরভাবে তুলে ধরা হয়, তাতে বাস্তবের স্পর্শ থাকে, আর তাই আমিরের ছবিতেই অভিনয় করার ইচ্ছের কথা জানালেন বিশ্ব সুন্দরী মানুষী চিল্লার। বিশ্ব সুন্দরীদের বলিউডে আসা নতুন নয়, সাফল্যের নজিরও বেশ চোখের পড়ার মতো। ঐশ্বরিয়া রায় ও প্রিয়াঙ্কা চোপড়া তার জ্বলন্ত উদাহরণ। প্রিয়াঙ্কাই মানুষীর সবচেয়ে পছন্দের অভিনেত্রী, তার মতোই কাজ করতে চান তিনি। সেই সঙ্গে সমাজে নারীর ও শিশুদের কল্যাণের জন্য কাজ করার ইচ্ছে আছে মানুষীর। মিস ওয়ার্ল্ড 2017 খেতাব বর্জনের মধ্য দিয়ে গোটা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছেন মানুষী। দেশে ফিরে এক টুইট বার্তায় সবাইকে ধন্যবাদ জানান 21 বছরের এই তরুণ। সম্প্রতি চীনের সাংহাই শহরে মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার 67তম আসরের গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়। বিশ্বের 120 সুন্দরীকে পেছনে ফেলে মানুষী চ্যাম্পিয়ন মুকুট অর্জন করেন। মানুষীকে মুকুট পরিয়ে দেন গতবারের বিশ্ব সুন্দরী স্টেফানি দেল ভালে। প্রতিযোগিতার প্রথম রানার আপ হয়েছেন ইংল্যান্ডের স্টেফানি হিল ও দ্বিতীয় রানার আপ হন মেক্সিকোর আন্দ্রেয়া মিজা। 1994 সালে ঐশ্বরিয়া রায় ও পরে 2000 সালে ভারত থেকে মিস ওয়ার্ল্ডের শিরোপা জেতেন প্রিয়াঙ্কা চোপড়া। তারপর দীর্ঘ 17 বছর পর বিশ্ব সুন্দরীর সম্মান অর্জন করেন মানুষী। তিনি হরিয়ানার শনিপথের বিপিএস মেডিকেল কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী। বিশ্ব সুন্দরীর মঞ্চে মানুষীকে প্রশ্ন করা হয়েছিল, কোন পেশায় বেতন সবচেয়ে বেশি হওয়া উচিত? এমন প্রশ্নের জবাবে মানুষী বলেন, এক্ষেত্রে একজন মা সর্বোচ্চ প্রাপের দাবিদার। এই উত্তর পেয়ে অভিভূত হয়েছিলেন প্রতিযোগিতার বিচারকরা। এরই মধ্যে বিশ্ব সুন্দরীকে সম্মান জানিয়ে উড়িষ্যার পুরী সমুদ্র সৈকতে বালুর ভাস্কর্য তৈরি করেছেন প্রখ্যাত বালি শিল্পী সুদর্শন পাটনায়ক। আর সেই ভাস্কর্যটির ছবি সুদর্শন শেয়ার করেছেন তার টুইটার অ্যাকাউন্টে, সঙ্গে লিখেছেন, মিস ওয়ার্ল্ড মুকুট জেতায় মানুষীকে শুভেচ্ছা। তুমি ভারতকে গর্বিত করেছো, তাই তোমার জন্য আমার এই বালি ভাস্কর্য। এরকম আরো নতুন নতুন খবর পেতে চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে ফেলুন।